দর্শক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ আড্ডা। আপনাদের সাথে আছি আমি ফাতেমা আনি এবং আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় তারকা সোহেল রানা মন্ডল। ভাই আমি আসলে পরিচয় দিতে গেলে একটু থেমে যাচ্ছি, কারণ আসলে আপনার পরিচয় এখন আমি দিতে গেলে অনেক ছোট হয়ে যাবে, তো আমি আসলে অত বেশি না বলে যেহেতু আপনাকে সবাই এখন চেনে তাই নামে বলে দিলাম। আমি মনে করি আপনি এতে কমফোর্ট ফিল করছেন। শুভ সন্ধ্যা আনি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাইব এই মুহূর্তে কেমন আছেন? ভালোই সময় কাটছে সবকিছু মিলে। আমি আসলে সবকিছু মিলিয়েই জিজ্ঞাসা করেছি, যেহেতু স্ক্রিন খুললেই এখন আপনাকে দেখা যাচ্ছে, তো সময়টা অবশ্যই সময়টা মানে সেই জায়গা থেকে কেমন লাগছে এখন? এটা তো খুবই আনন্দের লাগারই কথা, কারণ হচ্ছে যেহেতু পরপর কাজ গেল আমার বেশ কয়েকটা, সো কাজগুলো যাচ্ছে, অডিয়েন্সের রেসপন্স আসছে এবং ভালো খারাপ সব কিছু মিলে একটা মানে আনন্দদায়ক সময়ই যাচ্ছে আমার। অডিয়েন্সের রেসপন্স পাচ্ছি, কাজের প্রশংসা হলে যেরকম হয় আর কি, আবার সেটা নিয়ে একটু কথা হলেও সেটা নিয়ে মানে আনন্দ ভালো লাগা সব কিছু মিলিয়ে একটা ভালো সময় যাচ্ছে আর কি। যেহেতু আমরা আসলে বলতে পারি ওটিটিতেই কিন্তু আপনাকে বেশি দেখা যাচ্ছে, কিন্তু আমি যতটুকু জানি আপনি ওটিটির বাইরেও অনেক কাজ করেছেন এবং আপনার কাজের শুরুটা কিন্তু অনেক আগে থেকে, তো আমি একটু আপনার এই পর্দায় আসার শুরুটা জানতে চাইবো। ওটিটির বাইরে যেটা হচ্ছে যে আমি আসলে ফিল্মের কাজ শুরু করি, আমার বেশ কয়েকটা ফিল্ম এর আগে কাজ করা হয়েছে, তারপরে টেলিভিশনে কিছুদিন কাজ করি, মাঝখানে টেলিভিশনে কাজ করার পরে কিছুদিন ব্রেকে যাই আমি, তারপরে আবার কাজ শুরু করি। তো সিনেমা, টেলিভিশন, এখন ওটিটি সব মিলিয়ে সব ধরনের মাধ্যমেই কাজ করা হলো এবং থিয়েটারে তো কাজ করছি নিয়মিত, সবাই অলরেডি জানে যে আমি দীর্ঘদিন থিয়েটার করছি, প্রাচ্যনাটের সাথে আছি এবং তাদের সাথে কাজ করতে করতেই ফিফ সিনেমায় সুযোগ হওয়া এবং তারপরে কিছু সিনেমা খুলে আমার কনস্ট্রাকশন, মুসাফির বা আয়নাবাজি, মায়ার জঞ্জাল, হাওয়া এসব আছে এবং তারপরেই হচ্ছে 2020-এ তাকদীর করা হলো এবং তাকদীরের মাধ্যমে জানিনি একরকম অ্যাকসেপ্টেন্স পেলাম অডিয়েন্সের কাছ থেকে, তারপরে আরও কিছু কাজ করলাম আর কি, টেলিভিশন এবং ওটিটি মিলেই কাজ করলাম আর কি। আমরা কিন্তু আপনার কাছ থেকে শুনতে পেলাম, আমরা অলরেডি জানিও যে আপনি কিন্তু মানে আপনাকে আমরা তাকদীরে দেখার আগেই অলরেডি আপনি আয়নাবাজি থেকে শুরু করে মুসাফিরের মতো বড় বড় সিনেমাতে আপনি ছিলেন, তো এই সময়টা যখন অভিনয় করেছিলেন এবং এখনকার সময় তাকদীর হওয়ার পর দুই জায়গার কিন্তু অনেক বড় একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কি মানে কিরকম ফিল করেন? পার্থক্য এটুকুই যেটা হচ্ছে কি, হ্যাঁ রেকগনিশন পেলে যেটা হয় কি, মানুষ জানে যে ও সোহেল আছে, তাহলে হয়তো আর তাকদীরের মাধ্যমে হয়তো কোনোভাবে তাদের একটা অ্যাকসেপ্টেন্স আমি পেয়েছি এবং তাদের ভালোবাসা পেয়েছি এবং যার জন্য হচ্ছে তারা মনে করেন যে হয়তো সোহেল হয়তো এই প্রজেক্টটা আছে, ভালো কোনো প্রজেক্ট হবে, ওই জায়গা থেকে একটা ভালো রেসপন্স পাওয়া যায়। আগে যেটা হয়তো একটু আননোন ছিলাম, আননোন থাকলে যেটা হয় যে কাজ করে যায় কিন্তু সেটা হয়তো ওভাবে নোটিস করে না, আগের কাজগুলো বিফোর তাকদীর অ্যান্ড আফটার তাকদীর, সো এক ধরনের রেসপন্সের জায়গা থেকে, অডিয়েন্সের রেসপন্স থেকে একটা পরিবর্তন তো আছেই এবং তারপরে তো অনুলৌকিক করা হলো, বলি করা হলো, রিসেন্ট টান রিলিজ হয়েছে, তারপরে 9 এপ্রিল রিলিজ হয়েছে, সো অডিয়েন্স ওইটা ভালো লাগা যে সোহেল নাম দিয়ে যেই প্রজেক্টটা আছে অডিয়েন্স সেটা ওইভাবেই সোহেলের প্রজেক্ট, সো ওইভাবে দেখে আর কি, সো এটা ভালো লাগে। আমি একটু ইন্টারাপশন করছি, আমার মনে হয় আপনাকে সোহেলের থেকে মানুষ আপনার যে ক্যারেক্টারের নাম সেগুলো হয়তো কিন্তু বেশি চেনে। এইটা আমি চেষ্টা করি ক্যারেক্টারগুলো হয়ে ওঠার, আমি জানি না কতটুকু হয়ে উঠতে পারি, হয়তো হয়ে ওঠা কিছুটা হয় বলি হয়তো অডিয়েন্স ওই ক্যারেক্টারের নামগুলোতে আমাকে চেনে, তাকদীরে যেমন মন্টু, বলিতে যেমন রুস্তম, তারপরে ইয়ের নামটা ভুলে গেলাম, অনুলৌকিক ডোন্ট রাইট মিতে একটা ইয়ে ছিল, সো সামহাও আমি জানি না অডিয়েন্স, এবং টানে হচ্ছে ইমরান আর ইয়েতে হচ্ছে 9 এপ্রিলে মাহের, আমি জানি না সাম হয়তো অডিয়েন্স কিছুটা ওই চরিত্র হয়ে যায় বলেই কিনা ওই নামে তাকে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার মনে হয় ওই নামটাতেই। হ্যাঁ ট্রু, একদমই ট্রু, এটা দর্শকদের ভালোবাসা, আমি জানি না দর্শকরা হয়তো আমাকে একটু বেশি ভালোবাসেন এর জন্য এবং আপনাকে যে ভালোবাসে সেটা কিন্তু অলরেডি প্রুফড আমরা দেখতে পাচ্ছি, এখনো অনেক কিছু দেবার আছে প্রুফ করার, মানে প্রতিনিয়ত আমি প্রুফ করতে চাই অডিয়েন্সের কাছে, এটা আমার নিজস্ব চিন্তা আর কি, প্রুফ তো আসলে ইচ অ্যান্ড এভরি প্রজেক্টটা হওয়া উচিত, সো ওইভাবেই কাজ করে যেতে চাই আর কি। আচ্ছা আমরা একটু, যেহেতু আসলে অভিনয়টা মানুষের যে যে অভিনয় করে তার কাছে সেটা ভালোবাসা জায়গাটা, আসলে এই যে অভিনয়ের প্রতি ভালোবাসাটা কখন থেকে ফিল করলেন?
এইটা আমি থিয়েটার করতে এসে আমি আসলে অভিনয় করবো এরকম কিছু আমার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু আমি যখন থিয়েটারে জয়েন করলাম এবং থিয়েটারে কাজ করতে থাকলাম, সাংগঠনিক নানারকম কাজ করতাম এবং থিয়েটারের নানা বিষয়ের সাথে যুক্ত ছিলাম, একটু অ্যাক্টিভিস্ট ছিলাম আর কি। সো আমরা যখন তখন যে কোনো নিউ নতুন কিছু এলেই সেটা নিয়ে আমরা রাস্তায় নেমে যেতাম, মানে কোনো ধরনের প্রতিবাদের কথা বলতে চাইলে আমরা হয়তো, আমাদের তো আর কোনো সুযোগ নেই, আমরা ওই প্লের মাধ্যমে, থিয়েটার প্লে বা স্ট্রিট প্লে এসবের মাধ্যমে আমরা আমাদের নিজেদের মত প্রকাশ করতাম। সো ওই কাজগুলো করতে করতেই মানে একটা সময় গিয়ে মনে হলো যে অভিনয়টা হয়তো হয়ে উঠছে, আমি জানি না হয়তো পারছি, বা পাশের ওই আমার যে কলিগ ছিলেন বা থিয়েটারের যারা বন্ধু ছিলেন তারা নানারকম অ্যাপ্রিসিয়েশন করতেন বা যে জায়গাটা ভালো হতো ওটা নিয়ে কথা বলতেন, তো তখন থেকে কনফিডেন্ট বেড়ে যায় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে হয়তো অভিনয়টা সিরিয়াসলি নিতে পারি। তো এইভাবেই মানে থিয়েটারে কাজ করতে করতে অভিনয়ের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হতে থাকে, তারপরে বিভিন্ন রকম ছোটো ছোটো সুযোগ হতে থাকলো, সেটা থিয়েটারে হোক, থিয়েটারের বড় মানে মঞ্চে স্টেজ পারফরমেন্সের সুযোগ হওয়া শুরু হলো এবং ওখান থেকে সিনেমায়, টেলিভিশনে, এখন ওটিটিতে, তো এই সুযোগ হতে হতে অ্যান্ড কনফিডেন্স প্রতিনিয়ত বাড়তে বাড়তে আসলে অভিনয়ের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যায় আর এখন আসলে অভিনয়টা খুব এনজয় করছি। আমরা মঞ্চতে তাহলে আপনি মানে মানে কখন মনে হলো যে মঞ্চ বা থিয়েটারে আসলে, মানে এটা কি মানুষের পড়ার যে মানুষের পড়তে পড়তে এক সময় আসে? এটা একটু ইন্ট্রোভার্ট থাকার কারণে খুব বেশি বের হতাম না, আর আমার যে কলেজ ছিল বাংলা কলেজ, আমি ওখানে জাস্ট যেই সাবজেক্টে করলাম ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সেস, আমার খুব একটা ক্লাস হতো না, সো আমি বসে থাকতাম, তো আমার বসে থাকতাম খুব ইয়ে লাগতো। তো আমি যেহেতু খুব একটা স্পোর্টই না, তো আমার বই পড়তে ভালো লাগতো, সিনেমা দেখতে ভালো লাগতো, তো থিয়েটারের প্রতিও আমার একটু জানাশোনা ছিল, তো তখন ওই থিয়েটারের বিজ্ঞাপন দেখে আসলে থিয়েটারে স্কুলিং করা এবং থিয়েটারে জয়েন করা, মানে কোনো ধরনের মানে ওই রকম ডিসিশন না নিয়ে জাস্ট ওই সময়টা কাটানো, যেমন থিয়েটারে যখন স্কুলিং করতে আসলাম দেখুন সুন্দর একটা কমিউনিটি তৈরি হয়েছে, তাদের সাথে আড্ডাবাজি করতে ভালো লাগছে, তাদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগছে, ওইটা আমাকে খুব মানে ইন্টারেস্ট ফিল করতো। প্রতিদিন তাদের সাথে সন্ধ্যায় গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, সেটাকে আমরা নার্সিং করা এবং সেইগুলো নিয়ে কাজ করা, তো ওগুলো করতে করতেই আসলে অভিনয়ের সাথেও মানে একটা সময় যে যুক্ত হওয়া আর কি। এই যে এতদিন ধরে অভিনয় করছেন, আমার জানা মতে অনেক লম্বা আসলে জার্নিটা, এই জার্নিটা কিভাবে উপভোগ করেন? আমি পুরোটা সময় উপভোগই করেছি, না হলে সেই অর্থে বলতে গেলে প্রায় 13-14 বছর হবে, মানে 2006 থেকে আমি শুরু করেছি, মানে 2006 আমি স্কুলিং করি, তার মাঝে তারপরে হচ্ছে দলে জয়েন করি, তো দলের কাজ করতে 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 করতেই মানে একটা সময় সব ধরনের কাজের সাথে যুক্ত হওয়া আর কি। তো একটা লং জার্নি, এটা আমার এখন জীবনের অংশ, থিয়েটারটা আসলে আমরা থিয়েটার একটা আসলে একটা লাইফস্টাইলের মতোই, মানে আপনি যখন এটা করতে আপনি যদি ইচ্ছা করেন বা আপনার যদি মনে হয় যে আমি এই কাজটা করতে চাই, তখন এটা একটা আপনার জীবনের অংশ হয়ে যায়, মানে এটা একটা লাইফস্টাইলের মতো, তখন ওইটা আলাদা কিছু হয় না যে আমি আলাদা কিছু করছি। প্রতিদিন অনেকে জব করেন, আমি প্রতিদিন থিয়েটার করতাম, সো এটা ওই রকম হয়ে গেছে, মানে লাইফের সাথে একটা প্রতিদিনের নিয়ম, লাইফের জীবনের অংশ হয়ে গিয়েছিল। এখন যদি একটু অনিয়মিত অনেকেই ই করে, আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু আসলে জীবনের বাস্তবতার কারণেও হয়তো এখন আবার একটু টাইম শিফটিং হচ্ছে, নিজের স্পেস শিফটিং হচ্ছে, কাজের পরিধিটা চেঞ্জ হচ্ছে, তো অনিয়মিত হলেও আমি দলের নিয়মিত প্রযোজনাগুলোতে পারফর্ম করি যেগুলোতে আমি আসলে পারফর্ম করতাম। এছাড়া আমার একটা রেপার্টরি থিয়েটার দল আছেন তারুয়া নামে, তো ওদের সাথেও আমি কিছু কাজ করি, ওখানেও দুটো প্লে আছে যেগুলোতে আমি পারফর্ম করি, যেটা প্যান্ডেমিকের কারণে একটু বন্ধ আছে, প্যান্ডেমিক শেষ হলে আমরা শোগুলো শুরু করব। সো সব মিলিয়ে এখনও যতটুকু সময় পাচ্ছি থিয়েটারের সাথে মানে থাকার চেষ্টা করছি আর কি। আচ্ছা, এই যে আমরা কিন্তু জেনেছি পর্দার আড়ালেও কিন্তু আপনি কাজ করেছেন, হ্যাঁ, এইটার সম্পর্কে একটু জানতে চাইবো, এটা আসলে অনেকেই জানে না, সেই ক্ষেত্রে আমি আপনাকে জানতে চাইবো। এটা আসলে জীবনের প্রয়োজনে, কারণ থিয়েটার করতাম, ও থিয়েটার তো আসলে আমাদের এখানে প্রফেশনাল ভাবে নেওয়া যায় না, সো এর বাইরেও কিছু করতে হয় আমাদের, তো আমি যেহেতু একটু এডিটিংটা মানে সম্পাদনাটা শিখছিলাম, নিজে নিজেই করতাম আর কি, ওটা করতে নিজেদের বন্ধুরা মিলেও কিছু কাজ করছিলাম আমরা তখন, তো ওদের কাজ করতে করতেই সম্পাদনার প্রতি একটা দক্ষতা তৈরি হয় এবং তারপর থেকে আমি আসলে নিয়মিত সম্পাদনা করতাম। অনেকে আমাদের দেশের অনেকের সাথে আমার কাজ করা হয়েছে, আবরার আথার, অমিতাভ রেজা, সবারই টিভিসি ড্রামা ফিকশন, এবং অনেক ফিকশন ডিরেক্টর আছেন যাদের ড্রামা আমি সম্পাদনা করেছি, সেতু আরিফ, আশিকুর রহমান, মাহমুদ দিদার, এদের সবারই কাজ করেছিলাম আমি। সো ওইটা আমার একটা রুটি রুজি হতো, ওখান থেকে আমি আমার প্যাশনটাকে বাঁচিয়ে রাখার জন্য ওটা আমাকে করতে হতো এবং ওটা আমি এনজয় করতাম, এমন না যে আমি ইচ্ছাকৃতভাবে জোর করে করছি, তাও না, আমি কাজটা এনজয় করতাম, কাজটা ভালোবাসতাম, সো এটাও করতাম। পাশাপাশি যখন একটু অভিনয়ের সুযোগ হতো তখন
অভিনয়টা করতাম। তো একটা পর্যায়ে এসে যখন মনে হলো যে না, আমি অভিনয়টা একটু সুযোগ পাচ্ছি বেশি, মানে আফটার তাকদীর আমার এক ধরনের সুযোগ তৈরি হচ্ছে কাজে, তো এখন সম্পাদনাটা আমি একটু মানে বন্ধ রেখেছি, মানে দুটো কাজ সাইমালটেনিয়াসলি একসঙ্গে করার ইচ্ছা আছে। মানে যদি সেইরকম কোনো প্রজেক্ট হয়, যদি আমার খুব পছন্দ হয় তাহলে করবো, আদারওয়াইজ আমি অভিনয়ের প্রতি এখন একটু মনোযোগ দিচ্ছি বেশি, অভিনয়টাই করতে চাই আর কি। আমরা আসলে ওটিতে আপনাকে দেখেছি, নর্মাল সিনেমা তো আমরা দেখেছি, একটু কি কমার্শিয়ালের দিকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা কমার্শিয়াল সিনেমাগুলো? দেখেন, আমি একজন পারফর্মার, আমি কমার্শিয়াল বা আর্টস এরকম কোনো বিষয় না, পুরোটাই আমাদের এটা এটাকে আর্টই বলতে পারি, সেটা কোনোটা থেকে হয়তো কমার্সটা বেশি আসে, কোনোটা থেকে হয়তো ওই অর্থেই হয় না, কারণ অডিয়েন্সের রুচি অনুযায়ী অডিয়েন্স তার ছবি চুজ করেন। তবে আমি সব ধরনের ছবিতে কাজ করতে চাই, কমার্শিয়াল বা আর্টসি ঘরানার কোনো আমার এরকম কোনো ট্যাগ নাই, বা আমার এরকম কোনো মানে নির্দিষ্ট কোনো ঘরানার, আমি সব ধরনের কাজ করতে চাই, নিজেকে মানে আসলে চ্যালেঞ্জে ফেলতে চাই যে কোনো কাজেই, যে নিজেকে প্রুফ করতে চাই যে কাজটা আমি হয়তো করতে, যে কাজটা আমি আসলে সবচেয়ে বড় কথা, আমার যদি চরিত্র পছন্দ হয়, আমার যদি গল্প পছন্দ হয়, সেইটা যে কোনো প্ল্যাটফর্মই হোক আমি কাজ করব, মানে ওই চরিত্রটা যদি আমাকে চ্যালেঞ্জ ফিল করায় আমি ওই কাজটা করতে চাই। সো আমার ক্ষেত্রে ওই ধরনের কোনো বাইন্ডিংস নাই যে আমি এটা করবো না বা ওটা করবো না, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট গল্প এবং চরিত্র, এই দুটো যদি ঠিকঠাক থাকে এবং যিনি ডিরেকশন দিচ্ছেন তিনি যদি ঠিকঠাক থাকেন তাহলে আমি অবশ্যই এই কাজটা করবো। এই যে এক চরিত্র থেকে অন্য চরিত্রে ট্রান্সফার হওয়াটা, এই জায়গাগুলো ধারণ করেন কীভাবে যখন জানতে পারেন আপনি এই একটা চরিত্র করবেন, এবং এটা আমরা আপনাকে পর্দায় দেখেই আমরা বুঝতে পারি যে এই চরিত্রটা এখন আমরা যে যাকে আগে দেখেছি তাকে এখন দেখতে পাচ্ছি না, অন্য একটা চরিত্র কিন্তু এত সাবলীলভাবে কীভাবে এই এটা তো কোনো রহস্য নাই, আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে উপস্থাপনা করেন, আমরাও একটা প্রসেসের, আমরা যারা অভিনয় করি মানে আমি এশিয়ার ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করেন তারা সকলেই একটা প্রসেসের মধ্য দিয়েই অভিনয়ের প্রিপারেশনটা নেন, মানে ক্যারেক্টার চরিত্রের প্রিপারেশনটা নেন। তো আমারও যে বেসিক প্রিপারেশন সেই প্রিপারেশনগুলো তো আমাদের থাকে, তারপরও প্রত্যেকেই চরিত্র অনুযায়ী কিছু ইন্ডিভিজুয়াল ই থাকে, প্রিপারেশন থাকে যেটা প্রয়োজন হয়, যে ওই নির্দিষ্ট চরিত্রে এরকম কিছু প্রিপারেশন দরকার হয়, কোনোটার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের এক্সট্রা প্রিপারেশন নিতে হয়, কোনোটার ক্ষেত্রে ফিজিক্যাল কোনো ফিটনেসের ক্ষেত্রে এক্সট্রা প্রিপারেশন নিতে হয়, কোনোটা আবার খুবই বাচিক এবং আমাদের যে ইয়ের যে প্রিপারেশন জেস্টার পোস্টারের যে প্রিপারেশন সেগুলো খুবই বেসিক। আমাদের অভিনয় কলা করতে গিয়ে যে ধরনের আমরা যে শিক্ষাটা পেয়েছি থিয়েটার থেকে বা আদার্স কোনো মিডিয়াম থেকে যারা যেভাবে শিখে আসেন, ওই এটা মাধ্যমটা থাকে, তারপরে ব্যক্তি প্রত্যেকটা মানুষ অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা অভিনেতা অনুযায়ী তার নিজস্ব একটা পদ্ধতি আছে, সে ওইটা ওইভাবে অ্যাডপ্ট করে নেন। তা আমিও ওই মাধ্যমটা অ্যাপ্লাই করি বা আমার ওই নিজস্ব কিছু মাধ্যম আছে, আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে অভিনয়ের যে ক্যারেক্টার প্রিপারেশনের সেটার সাথে আমার কিছু নির্দিষ্ট এই যে এক্সপিরিয়েন্স করছি বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেখান থেকে যে ভুল হচ্ছে বা যেটা মনে হচ্ছে যেটা করলে এটা হয়, ওই যে শিক্ষাটা বা যে এক্সপিরিয়েন্সটা ওইটাও আমার এখনকার নতুন চরিত্রের ক্ষেত্রে সেটা আমার অনেক কাজে দেয় আর কি। আমরা একটু আপনার লাস্ট যেই মানে ওয়েব ফিল্মটা যেটা রিলিজ হয়েছে টান সেটার প্রসঙ্গে একটু কথা বলবো। মানে আমরা কিন্তু সোহেলকে দেখে আসছি একরকম চরিত্রে, কিন্তু এই চরিত্রটা কিন্তু আসলে একটু ভিন্ন রকম ছিল, মানে ওই সময় ওই চরিত্রটা করতে কি একটু কখনো অস্বস্তি বোধ হয়েছে যে আসলে আমি একজন নায়ক বা কোনো একটা নর্মাল চরিত্র বা বন্ধুর কখনো ক্যারেক্টার করেছি কিন্তু এখন এসে একবারই অ্যাজ লাইক আ ভিলেন ক্যারেক্টার ছিল, তো ওই জায়গাটা থেকে কখন কি ওটা ভিলেন ছিল না? আমি জানতাম এটা নিকট হবে না, ভিলেন না, আমরা যদি টোটালি দেখি তাহলে আসলে সেই ভিলেন আমরা পাই না, ডিফারেন্ট ক্যারেক্টার, ইটস আ গ্রে ক্যারেক্টার, এই যে নিঃশংস একটা বিষয় কিন্তু ছিল ওই সময়টা, কি কখনো মানে নিজের খারাপ লেগেছে কিনা ওই অস্বস্তি বোধটা? সত্যি কথা বলতে এই ক্যারেক্টারটা একমাত্র মানে আমার রাফির সাথে, রাফির এই প্রজেক্টটা করতে আমি সব জায়গায় একই কথা বলছি যে আমার একটু প্রিপারেশন কম ছিল, মানে আমি খুবই কম টাইম পেয়েছিলাম, রাফির খুব শেষ মুহূর্তে আমাকে প্রজেক্টে জয়েন করেছে, আমি টোটালি ডিরেক্টরের উপর ট্রাস্ট করেছিলাম, ডিরেক্টর যেভাবে আমাকে চাচ্ছিলেন আমি জাস্ট তার ইটাকে ফলো করেছি, তার ডিরেকশনটাকে ফলো করেছি, এবং আমার কিছু প্রশ্ন ছিল বা প্রিপারেশনের ক্ষেত্রে আমি তারপরও কিছু যে বেসিক জায়গা থাকে, সো ওই জায়গা থেকে ওই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দিয়ে আমরা আলোচনা করে নিয়ে কাজগুলো করেছি। প্রত্যেকটা চরিত্র প্রিপারেশনই আসলে কঠিন, কারণ এটা একটা নিউ জার্নি, নিউ ক্যারেক্টার, আর আমি যতগুলো যেই চরিত্রগুলো করেছি সাম হাও আমার সুযোগ হয়েছিল একটু নানারকম চরিত্র করার সুযোগ হয়েছে, আমার একটা একটা থেকে ভিন্ন একটু ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার আমাকে, আমাদের ডিরেক্টররা আমাকে সেই জায়গা থেকে আসলে একটু হয়তো সুযোগ দিয়েছেন তারা আমাকে, তাদেরকে থ্যাংকস। সো প্রত্যেকটা প্রিপারেশনই একটু ডিফারেন্ট, তবে এইটার প্রিপারেশন একটু ডিফারেন্ট এই কারণে যে আমি ওই যে বললাম যে সময় কম পেয়েছিলাম, তো ওইটাও একটা এক্সপিরিয়েন্স হলো যে এই অল্প সময়ের ভিতরে কত ভালো করা যেতে পারে, এটা একটা ব্যাস মানে
ক্যারেক্টারটাকে কিভাবে ক্যারেক্টার হয়ে ওঠা যায় সেটা একটা চ্যালেঞ্জ ছিল। আমি জানি না কতটুকু পেরেছি অডিয়েন্স সেটা ভালো বলতে পারবে, কিন্তু আমাদের সবারই চেষ্টা ছিল, আমরা সিয়াম বুবলি বা যারা আমার কোকাস ছিলেন এবং ডিরেক্টর তো অবশ্যই সিনেমা আমাদের সিনেমাটোগ্রাফার রাজীব ভাই, সবারই একটা সব ওই সহযোগিতাটা ছিল হয়তো বলেই চরিত্রটা হয়তো হয়ে উঠেছে। আমি জানি না, নীলাঞ্জন আমার সহকারী ছিলেন, সরি সহকর্মী ছিলেন, সো সবারই সহযোগিতা মিলেই চরিত্রটা হয়তো হয়ে উঠেছে কিছু একটা। আমি জানি না, অডিয়েন্স ভালো বলতে পারবে, আমার জায়গা থেকে ট্রাই করি। আমি কিন্তু আসলে যেটা জানতে চেয়েছিলাম মানে অ্যাজ লাইক ক্যারেক্টার, সেটা আমরা মানছি ক্যারেক্টার তো করতেই হবে, কিন্তু মানে জায়গা থেকে একটু মনে হয়েছিল কিনা যে মানে আপনি যদি একজন মানে আমরা কিছুটা জোনে চলে যেতে পারি বা ওই ইম্প্যাক্টটা আমার ভিতর হয়তো ক্রিয়েট করে ওই নির্দিষ্ট টাইমে খারাপ লাগে, এবং সেই খারাপ লাগা থেকে আমাদের ইমোশন গুলো হয়তো ক্রিয়েট হয়। কিছু তো ইমোশন, আমরা তো হিউম্যান বিইং, আমরা আরেকটা চরিত্র হয়তো ধারণ করছি, কিন্তু সেই চরিত্রের যে বিষয়গুলো সেগুলো আমরা ফিল করতে পারলে আসলে চরিত্রটা হয়ে ওঠা যায়। ওই চরিত্রের যে দুঃখ ভালোবাসা বা ওই চরিত্রের যেই আনন্দগুলো ওটা যদি আমিও পার্সোনালি ফিল করতে পারি, আমার পার্সোনাল দুঃখ ভালোবাসা এবং আনন্দের সাথে যদি আমি রিলেট করতে পারি, তখনই আসলে জিনিসটা ফুটে ওঠে ওই চরিত্রের যেই ইগুলো আর কি অবস্টাকলগুলো। সো ওইটা করতে গিয়ে হ্যাঁ কিছুটা তো ই হয়েছেই, কিন্তু সেটা ওই সেট পর্যন্তই। আর এই টানে টান পড়লো কিভাবে, মানে কিভাবে আপনি সেখানে জয়েন হলেন সেটার? ওই তো বললাম যে আমাকে জাস্ট ওরা প্রজেক্টটা শুরু করে দিয়েছিল, পরে আমি লাস্ট আমরা প্রোগ্রামে আমরা কিন্তু রাফি ভাইকে নিয়ে এসেছিলাম এবং বলেছে এবং এই কাজটা এত ফাস্ট হয়েছে মানে খুব কম সময়ের মধ্যে একটা জিনিস তৈরি করা, এই সময়ের মধ্যে কিভাবে সে জয়েন করলেন? পুরো টিমটাই খুবই কম সময়ের মধ্যে কাজ করেছেন, আমাদের সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে যিনি যারা কাজ ছিলেন সিএম বুবলি, ওরাও খুব একটিক একটা শুট কিছু ছিল না, অনেক কিছু জেনেছি আমরা, সেই অনেক কিছু এর মধ্যে যেমন আমারই আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়নি, আমাকে জাস্ট ডিটেইলস আইডিয়াটা বলছিল, অত্যাচার সবাইকে করছে, তারপরে হচ্ছে আমাকে বলে দেওয়া হচ্ছিল যে সিনের এই জিনিসগুলো হবে, দেন আমরা ওইটা প্রিপেয়ার করছিলাম যে কি সংলাপ হতে পারে, সংলাপের একটা আইডিয়া অ্যাজ এ ডিরেক্টর পার্সপেক্টিভ থেকে দিয়েছিল, তারপর আমরা কিছুটা ইম্প্রোভাইজেশন করে একটা জায়গায় যেয়ে তারপরে রিহার্সাল করে তারপরে আমরা শ্যুট করছিলাম। একটু হেক্টিক টাইম গেছে আমাদের সবারই, যেমন আমাদের একটা সিন আছে আমি আর সিয়াম মিলে, ওই সিনটা আমাদের বেশ সময় নিয়ে আমরা করেছিলাম, অনেকবার রিহার্সেল করে আদৌ আসলে সিনটা আসলে কী কী হওয়া উচিত, কী কী ডায়লগ হওয়া উচিত, ডিরেক্টর সঙ্গে থেকে সিনেমাটোগ্রাফার তার ব্লকিং ঠিক করছিলেন, আমাদের ব্লকিংটা কী হওয়া উচিত, তা মানে সবাই মিলে পরিশ্রমটা করেছে, পুরো কাস্ট অ্যান্ড ক্রুর একটা ভালো পরিশ্রম গেছে, যেহেতু একটা রাশ শ্যুট করতে হয়েছে খুব দ্রুত। ইভেন দেন মিউজিশিয়ান আমাদের জাহিদ নিরম ভাই চারটা অসাধারণ গান করেছেন, অডিয়েন্সের রেসপন্স গানগুলো এবং আপনাদের জুটির যে গানটা এই অলরেডি এখন কিন্তু সবার মুখে জীবন দিলাম, হ্যাঁ মানে সবগুলো গানই খুব সুন্দর, মানে অডিয়েন্স খুব ভালোভাবেই গানগুলোকে অ্যাকসেপ্ট করেছে এবং শুনছেন তারা, এবং গানগুলো একবারে প্রয়োজন যেখানে যেটা প্রয়োজন ঠিক সময় মতো গানগুলো এসেছে, মানুষ এটা মানে আমাদের চেষ্টা ছিল যাতে মানে ওভারঅল খুব ভালো হয় না, যে আপনি একটা প্রজেক্ট শুরু করার সময় আমাদের একটা নিজস্ব একটা ভাবনা থাকে নিজেদের চিন্তার মধ্যে থেকে, যতটুকু আমাদের লিমিটেশন ওইটার ভিতরে থেকে আমরা কাজটা করার চেষ্টা করি, তারপরে আসলে যেটা হয়ে যায় তারপর অডিয়েন্সের ওখান থেকে ভালো লাগা মন্দ লাগা সেটা অডিয়েন্স ভালো বলতে পারবে, কিন্তু আমাদের জায়গাতে আমরা চেষ্টা ছিল যে এই অল্প সময়ের মধ্যে যতটুকু একটা ভালো প্রজেক্ট রেডি করা যায় আর কি। আমরা 9 এপ্রিল নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। 9 এপ্রিল আমার খুব মানে আদরের প্রজেক্ট, মানে আমি কৌশিক শঙ্কর দাসের সাথে প্রথম কাজ করলাম, আমার সবার সাথে প্রায় প্রথম কাজ, ত্রপাপু কাজ করছে, ত্রপা মজুমদার, মমও কাজ করেছে, তমা মির্জা কাজ করেছে, সাদিকা শর্মা কাজ করেছে, যাদের সাথে আমার সব শুধু সাদিকা শর্মার সাথে আমার এর আগে স্ক্রিন শেয়ার হয়েছে, কিন্তু বাকি কাজের সাথে আমার স্ক্রিন শেয়ারিং হয়নি, যেটা আমার জন্য খুব এক্সাইটেড একটা ব্যাপার ছিল। এবং ত্রপাপুর সাথে কাজ করা তো এটা অ্যামেজিং না, মানে আমার কিন্তু মনে হয় না, কেন আমি বলি আমরা যতগুলো আপনার কাজ দেখেছি আপনি শুরু থেকেই এমন এমন মানুষদের নিয়ে কাজ করেছেন, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে আসাদুজ্জামান নূর,
মানে আমার মনে হয় আপনি কাজই করেছেন বড় বড় মানুষদের নিয়ে এবং আপনার এই জায়গাগুলো ইজি হয়ে গিয়েছে। এটা আমার জন্য ব্লেসিং না, মানে ওটা আমার জন্য খুবই খুবই ব্লেসিং একটা ব্যাপার যে সামহাও আমি তাদের মতো এরকম গুণী মানুষের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। সাবলীলভাবে উনাই করে যাচ্ছেন তাদের, সেটা জানি না কতটুকু পেরেছি, কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে তাদের কাছ থেকে, মানে তাদের পুরো বিষয়টাই তো একটা, মানে তাদের এক্সপিরিয়েন্স, তারা যখন সেটে থাকেন তারা কিভাবে ক্যারেক্টার প্রিপারেশন নেন, তারা কিভাবে পারফর্ম করেন, এটা কাজ থেকে দেখতে পাওয়া, এটা তো আমার জন্য ব্লেসিং। আমি জানি না মানে সামনে আর কয় বছর তাদেরকে আমরা পাবো, কিন্তু তাদের সাথে এই যে কাজ করতে গিয়ে যে যে তাদের সঙ্গ পাওয়া, তাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ারিং, এটা আপনার জন্য আসলে মানে এটা খুবই থেকে গেল অনেক বড় বড় কাজ, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, ভালো একটা জার্নি হলো। বিশেষ করে তার পাপুর সাথে আমি লাস্ট কাজ করলাম, কৌশিকদার কথা বলতেই হয়, কারণ কৌশিকদার খুব যত্ন নিয়ে আমাকে এই চরিত্রটা, একদমই আমি যে ধরনের লুকে এর আগে টুকটাক এসেছি তার বাহিরে আর একটা লুক দেওয়ার চেষ্টা করেছেন চরিত্রটাতে তিনি। গল্পটা খুবই জানা গল্প, কিন্তু গল্পটা আমরা একটু সাইকোলজিক্যালি সাইকোলজিক্যাল ড্রামা হিসেবে ট্রিট করার চেষ্টা করেছি, চরিত্রগুলোর নিজস্ব মানে ভাঙনগুলো বোঝার চেষ্টা করেছি, তাদের আনন্দ বেদনাগুলো বোঝার চেষ্টা করেছি থ্রু দ্য মানে ফিল্ম মেকিং এর মাধ্যমে। সো আমার কাছে গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। আমি জানি না অডিয়েন্স কতটা ভালোভাবে নিচ্ছেন, একটা মিক্স রিয়াকশন তো আছেই, কিন্তু আমরা চেষ্টা করেছি গল্পটা মানে কি অল্প মিনিমাম বাজেটের ভিতরে ধরেই বলতে পারি, বলছি যেহেতু আমরা আসলে জেনেই বসি, আমরা খুব পজিটিভ পাচ্ছি আপনার আপনার ক্যারেক্টারগুলো। ওকে, শুনে ভালো লাগছে। সো আমরা চেষ্টা ছিল 9 এপ্রিলে আমরা আমার এক্সট্রিল নাও, আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা দেখুন, একটু বিঞ্জে একটু কষ্ট করে দেখতে হয়, সো একটু জাস্ট সাবস্ক্রাইব করে দেখে নিন, খুব অল্প পয়সার মধ্যে দেখা যায়, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে প্রজেক্টটা। মানে আমাদের চেষ্টা ছিল একটা ভালো কিছু করার, ভালো মন্দ মিলিয়ে আমরা আমাদের চেষ্টা থাকে, হয়তো কখনো সেটা হয়ে ওঠে কখনো সেটা হয়ে ওঠে না, আমি শিওর যে আপনারা এনজয় করবেন, মানে যারা প্রজেক্টটা দেখবেন আর কি। এই যে এখন সবাই আপনাকে চেনেন, এই জিনিসটা, এই যে জনপ্রিয় হয়ে ওঠার বিষয়টা, এটা কিভাবে মানে মানে উপভোগটা কেমন করেন, কেমন লাগে যখন বের হলে মানুষ চিনে, এই বিষয়টা কেমন? একরকম ছিল না লাইফ যে মানুষ চিনতো না, আননোন ফেস ছিল, এখন বের হলে মানুষ চিনে আর ধরে আসে। হ্যাঁ, মানে জনপ্রিয়তা তো এক ধরনের একটা মোহর মতো, মানে আপনি যত পাবেন ততই ভালো লাগবে, কিন্তু আমার সামহাও বিষয়টাকে আমি সহজভাবে নিতে চাই, কারণ আমি এখনো এমন কিছু হয়ে যাইনি, আমার সামনে অনেক বড় একটা পথ আছে, অনেক কিছু করার আছে, মানে কেবল শুরু করলাম, তারপরেও অডিয়েন্স সেখানে যতটুকু অ্যাকসেপ্টেন্স দিয়েছেন এবং যতটুকু ভালোবাসেন সেটার জন্য আমি কৃতজ্ঞ। ওইটা মাঝে মাঝে এনজয় করি এবং সেটা ওইভাবেই নিতে চাই যে মানে ওইটা জাস্ট তাদের ভালোবাসাটুকুই, কিন্তু ওইটার জন্য যে আমি আসলেও যে খুব বড় অভিনেতা হয়ে গেছি এমন কিছু না, আমি যতটুকু কাজ করেছি হয়তো ওইটুকু এনজয় করেছেন অডিয়েন্স, সেই জায়গা থেকে তাদের ভালোবাসা দিচ্ছেন, সেটাকে আমি মানে কৃতজ্ঞতা জানাই সেটার প্রতি, এবং ভালোই লাগে। রাস্তাঘাটে দেখলে একটু তো জীবনের চেঞ্জ আসে, আপনার স্বাভাবিক লাইফস্টাইল থেকে হয়তো একটু পরিবর্তন হয় বিষয়গুলো, তারপরে আমি সহজভাবে জিনিসগুলো ডিল করার চেষ্টা করি, কারণ জীবনটা আমরা সহজ রাখতে চাই, মানে আমরা সবাই অর্ডিনারি পিপল, আমরা হয়তো জাস্ট আমি একটু এন্টারটেইন করি এবং তারা এন্টারটেইন হন, এই জাস্ট পার্থক্য, আদারওয়াইজ আমরা সবাই অর্ডিনারি পিপল। আচ্ছা, আমরা মানে এই ওটিটিতে আসলে আপনাকে বেশি দেখতে পাচ্ছি, এরপরে কি বড় পর্দাতেও, বড় স্ক্রিনে আমরা নতুন কোনো কিছুতে মানে, নাকি ওটিটিতে আপনার থাকার ইচ্ছা? ওই যে বললাম একটু আগে যে আমি আসলে সব জায়গায় কাজ করতে চাই, এটা পুরোটাই সুযোগ, আমার একার চাইলে হবে না, যারা বানাচ্ছেন যারা প্রোডিউস করছেন তারা যদি কোনো একটা গল্পে কোনো একটা চরিত্রে মনে করেন যে আমি ফিট বা আমাকে করানো যাবে, তাহলে আমার সুযোগটা হবে, আমি তখন কাজটা করতে পারবো, সেটা ফিল্মে হতে পারে, সেটা টেলিভিশনে হতে পারে, সেটা ওটিটিতে হতে পারে। সো এই পুরোটাই আসলে নির্ভর করছে সবাই মিলে কোলাবোরেশনের উপরে, তারা সুযোগ দিলে বা আমিও গল্পটা পছন্দ হলে যে কোনো মাধ্যমে কাজ করা হবে। আমরা সামনে আপনারা কি কি কাজ পেতে পারি? তিনটা প্রজেক্ট তো রেডি হয়ে আছে, একটা নুহা সুমনের চরকিতেই আসবে, একটা শর্ট ফিল্মের মতো, যে চারটা হরর নিয়ে আমার একটা গল্প আছে সেটা আসবে, এছাড়া আমি আরটিভির জন্য একটা ফিকশন করলাম সামনে, ওটাও আসবে আজাদ কালামের পরিচালনায়, ওইটা রেডি হয়ে আছে। এছাড়া আমার দুটো ফিল্ম রেডি হয়ে আছে, মায়ের জঞ্জাল এবং হাওয়া, মেজবাহ রহমান সুমনের হাওয়া, ইন্দ্রনীল রায়চৌধুরীর মায়ের জঞ্জাল, দুটোই রিলিজ হবে সামনে একটু প্যান্ডেমিকের সিচুয়েশন ঠিকঠাক হলে। এছাড়া আর একটা প্রজেক্ট আমি অনগোয়িং চলতেছে, যেটা আমি প্রিপারেশন নিচ্ছি একটা ওয়েবের, সো আশা করছি যে এই মাসেই সেটা শুট শুরু হবে।
একটা জিনিস কিন্তু আসলে হয়ে ওঠে এখন যদি আমরা এই পেন্ডামিকের সময় থেকে আমাদের ওটিটি প্ল্যাটফর্মটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে তারপর অনেকে কিন্তু এই ওটিটির জায়গাটাকে একটু তুচ্ছ করে দেখেন যদিও আপনি সব সেক্টরেই কাজ করতে কমফোর্ট ফিল করেন কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় কিন্তু আমার তো উল্টো ধারণা আমার মনে হয় যে ওটিটিটা মানুষের এখন নতুন এন্টারটেইনমেন্ট তৈরি করছে মানুষদের এন্টারটেইনমেন্টের জায়গা বেড়েছে কারণ অলরেডি নেটফ্লিক্স অ্যামাজনের মতো এত বড় বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ আমাদের মতো দেশেও খুব জনপ্রিয় জনপ্রিয় ওই জায়গাতে হইচই জি ফাইভ এবং হুজুর কি যারা কাজ করছেন বায়োস্কোপ বিঞ্জ অনেকেই আছেন আমি জানি না নামগুলো আমার এখানে নেওয়া ঠিক হচ্ছে না কিন্তু সবাই ট্রাই করছেন একটা নতুন এন্টারটেইনমেন্ট যেই ধারণা সেইটা অডিয়েন্সের কাছে পৌঁছানো আমাদের প্রতিষ্ঠানগুলোও চেষ্টা করে যাচ্ছেন তাদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু অডিয়েন্স কাছে এটাও রিকোয়েস্ট থাকবে যে যেহেতু এই প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রাইব করে দেখতে হয় সো এটা যেন একটু তারা মানে কপিরাইটের হ্যাঁ কারণ হচ্ছে অনেকেই টরেন্টের ই দেখেন মানে টরেন্ট থেকে নামিয়ে বা ই কপি দেখেন সো আমরা চাইবো যে দেশীয় প্রজেক্টগুলো বা যেই ইগুলো আছেন তারা যেন টরেন্ট থেকে না দেখে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে অন্তত তারা কিছু তারা যখন টাকা পাবেন তখন তারা ইনভেস্ট করবেন নতুন প্রজেক্ট হবে তারা নতুন নতুন প্রজেক্ট দেখতে পাবেন সো আমরা আশা করতে পারি একটা নিউ ইন্ডাস্ট্রি গড়ে উঠছে আমরা কেবল তো শুরু হলো মানে দেখা যাক আগামী চার পাঁচ বছর পরে এটারও একটা বড় জায়গা তৈরি হবে একটা ভাস্ট অডিয়েন্স আছেন যারা ঘরে এবং ফোনে বা টেলিভিশনে দেখতে পছন্দ করেন কন্টেন্ট সো নানা মাধ্যমেই আসলে কাজ করবে সিনেমা সিনেমার জায়গায় কাজ করবে টেলিভিশন টেলিভিশনের জায়গায় কাজ করবে ওটিটি ওটিটির জায়গায় প্রত্যেকটা মাধ্যমই না অডিয়েন্স তৈরি হবে এন্টারটেইনমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে ভালোবাসছে মানুষ চিনছে এটাই বড় কথা এটাই এটাই সবচেয়ে বড় কথা যেই মাধ্যমে হোক সেটা সেটাই আমরা আপনার বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বাংলা যে ইন্ডাস্ট্রিটা আছে সিনেমা ইন্ডাস্ট্রি এইটা নিয়ে আপনার অদূর ভবিষ্যতে কোনো প্ল্যান আছে কিনা প্ল্যান তো একটাই আমার কন্ট্রিবিউশন যেহেতু আমি অভিনেতা আমার কন্ট্রিবিউশন ওই জায়গায় রাখতে চাই যতটুকু পারবো আমার জায়গা থেকে মানে আমি অ্যাজ আ অ্যাক্টর আমি যতটা পারবো যে ভালো অভিনয় করে যাওয়ার ভালো গল্পের সাথে মানে থাকার এবং অডিয়েন্সকে এন্টারটেইন করার সো আমার কন্ট্রিবিউশন আপাতত অভিনয়ের মধ্যেই থাকুক আমি জানি না ভবিষ্যতে কী হবে কিন্তু আপাতত অভিনয়ে মনোযোগ দিতে চাই অভিনয়ে যতটুকু পারি এখানেই কন্ট্রিবিউট করতে চাই ইন্ডাস্ট্রিতে মানে যদি আমার সুযোগ হয় আর কি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তার আগে আমরা অনুরোধ করব আপনার পক্ষ থেকে যদি দর্শকদের কিছু বলার থাকে বা আপনার যে কাজগুলো আসতেছে যেগুলো হয়েছে সেগুলো নিয়ে যদি কিছু বলতে চান দর্শকদের চাইয়ে ওই কথাটাই বলবো যে আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখেন মানে প্রত্যেকে আমাদের এখন এক ধরনের অভ্যাস আছে নানা রকম রিভিউ হয় সেটাও থাকুক কিন্তু নিজেরও একটা পছন্দ অপছন্দ থাকুক এবং যে কন্টেন্টগুলো হচ্ছে আপনাদের জন্যই বানানো হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমরা আমরা জানি আমাদের অনেক লিমিটেশন আছে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে সেগুলো মিলেই আমরা ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করছি তো আশা করছি যে সামনে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট আমরা আনতে পারবো সো আপনারা আমাদের কন্টেন্ট দেখুন সেই আশাটাই থাকবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভাইয়া এবং আমাদের আজ স্টুডিওতে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও অ্যানি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং ধন্যবাদ সময় টিভিকে ভালো থাকবেন দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও কোনো নতুন অতিথি নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের